হ্যালো বাগান প্রেমী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি ভিডিও আমি এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে একটি আমার গাছপালার জন্য খুব ভালো মানের একটি সার তৈরি করতে যাচ্ছি। এটা আমি আমার মতো করে ব্যবহার মানে তৈরি করছি এবং আমি আমার মতো করে অ্যাপ্লাই করব। তো আপনারা যদি চান যে আপনাদের গাছপালাগুলো খুব সুন্দর হেলদি হয়ে বেড়ে উঠুক এবং ফুলে ফসলে ভরে উঠুক, তাহলে আপনারা চাইলে আপনারাও আমার মতো এরকম সার তৈরি করে আপনাদের গাছে প্রয়োগ করতে পারেন। তো তার আগে দেখুন, এই যে সবসময় আমি যেটা দেখাই আমার চ্যানেলে, শামুক ঝিনুক, এগুলোর উৎপাত খুব বেশি। তো যাই হোক, বেশি কথা বলবো না, খুব তাড়াতাড়ি ছোট্ট করে আমি আপনাদের সাথে একটি ভালো মানের সার তৈরি করে দেখাবো। তো এই দেখুন, সর্বপ্রথম আমি যেটা দেখাচ্ছি, আমার এখানে আছে ফিশ ব্লাড এন্ড বোন। তো আমি একটি এমটি পট নিয়েছি। তো এই এমটি পটে আমি কিছু ফিশ ব্লাড এন্ড বোন নিব। আচ্ছা, এখন আপনারা হয়তো বলতে পারেন যে আপনি কি অনুপাতে নিচ্ছেন, কি পরিমাপে নিচ্ছেন। তো এটা আমি আমার পরিমাপ মতো তৈরি করে নিচ্ছি। এখানে আমার এটা হচ্ছে, এই যেটা দেখতে পাচ্ছেন, এটা 2 লিটারের একটা পট আছে। তো এটার মধ্যে আমি প্রায় একটু খেয়াল করলে দেখবেন এখানে আছে 50 গ্রামের মতো আমি নিয়েছি ফিশ ব্লাড এন্ড বোন। আর তারপর আমি যেটা নেব, এখানে আছে দেখুন আমার কাছে অ্যাপসম সল্ট। তো অ্যাপসম সল্টটা আমি এখানে অত বেশি দেব না, যেহেতু আমার ওইখানে আমি 50 গ্রামের মতো দিয়েছি। আমি এখানে ব্যবহার করব এটা 30 গ্রামের মতো। একটু দেখাই, এই যে 30 গ্রামের মতো আমি ব্যবহার করেছি এখানে অ্যাপসম সল্ট। তারপরে আমি যেটা ব্যবহার করব, এই যে দেখুন চিকেন ম্যানিউর প্যালেট। চিকেন ম্যানিউর প্যালেটটা আমি আমার কাছে, এই যে দেখুন চিকেন ম্যানিউর প্যালেট। এখন চিকেন ম্যানিউর প্যালেট কি করে জানেন তো, চিকেন ম্যানিউর প্যালেট আপনার গাছটাকে খুব, এটা থেকে আপনি নাইট্রোজেন পাবেন, এটা আপনার গাছটাকে খুব হেলদি করে তুলবে, প্রচুর পরিমাণে গাছপালাকে সবুজ রাখবে, কোনো প্রকার নাইট্রোজেন পাবে, প্রচুর পরিমাণে নাইট্রোজেন গাছপালাকে একদম হেলদি করে রাখবে। তো এখানে আমি চিকেন ম্যানিউর প্যালেট যেটা সেটা দিয়ে দিচ্ছি আবার 50 গ্রামের মতো। তো সবগুলা জিনিসই আমি ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি আরেকটা জিনিস ব্যবহার করব, সালফার অফ পটাশ। আমার কাছে একটা পটাশের প্যাকেট আছে, এটা আমি বেশি না, মাত্র 25 গ্রামের মতো ইউজ করব। আমার এই মুহূর্তে আমার কাছে যে চারা গাছগুলো আছে ওগুলোর জন্য পটাশের বেশি দরকার নেই। চারা গাছ যখন বেশি বড় হয়ে যায় তখন ফুল ফল দেওয়ার জন্য এই পটাশের দরকার পড়ে, সেই কারণে আমি 20 গ্রামের মতো, আমি 20 থেকে 25 গ্রামের মতো এই পটাশটা ব্যবহার করছি। আমি অত বেশি ব্যবহার করব না। তো পটাশ চারা গাছ ছোট অবস্থায় দরকার পড়ে না, এটা পরে যখন গাছগুলো বড় হয়ে যায় তখন ফুল ফল আনাতে, বেশি ফুল ফল ধরাতে এই পটাশটা খুব ভালো কাজে দেয়। তো এখানে আমি 20 গ্রামের মতো নিয়েছি পটাশ। এবং আমার কাছে আছে ম্যাগনেসিয়াম সালফেট, এটা আমি দেশ থেকে এনেছি। আমি যখন কিছু বীজ কিনতে যাই, এটা অনেকটা বলতে পারেন যে অ্যাপসম সল্ট সেটাই। তো আমি যখন যাই দেশে তখন তারা আমাকে এটা দিল, একটা বীজের যে কি বলে শপকিপার, সে আমাকে বলল এটা খুব ভালো কাজ করে, আপনি এটা নিয়ে ব্যবহার করে দেখতে পারেন। তো এটাও আমি সামান্য পরিমাণে, যেহেতু আমি অ্যাপসম সল্ট অলরেডি দিয়েছি এজন্য আমি এখানে বেশি না, মাত্র 10 গ্রামের মতো এটা আমি ব্যবহার করছি। তো এই সবগুলো উপাদান এখন আমি যেটা করব, খুব ভালোভাবে মিশিয়ে, খুবই ভালোভাবে মিশিয়ে একটা, দেখুন একটা সার তৈরি করেছি। তো মনে রাখবেন আপনারা এই সারটা কিন্তু অতিরিক্ত পরিমাণে ব্যবহার করবেন না। তো এই যে এইখানে, এই যে আমার একটা 2 লিটার পটে প্রায় 1 লিটারের মতো বলা যায়, বা এই হাফ আমি প্রিপেয়ার করেছি, এটা আমি প্রায় বলতে পারেন 50 থেকে 80টা পটে আমি ব্যবহার করব। তো পটগুলি কিরকম হবে, পটগুলো হবে আপনার, আমি দেখাচ্ছি একটু,
এই যে বিশাল বড় পট দেখতেই পাচ্ছেন, তো এই পটগুলোর মধ্যেই কিন্তু আমি এক মুঠো করে, মাত্র এক মুঠো করে আমি এই সারটা ব্যবহার করব। বেশি না, বেশি করলে কিন্তু আপনার গাছপালা মরে যাবে। তো এই মাটির মধ্যে ভালোভাবে মিশিয়ে রেখে দেবেন, কিছুদিন রেখে দেবেন, সাথে সাথে আপনারা গাছপালা লাগাবেন না, কারণ সাথে সাথে যদি গাছপালা লাগান তাহলে কিন্তু গাছপালা মরে যেতে পারে। তো এটা আমি কি করব, আমি যখন মাটির তৈরি করব তখন এই মাটির মধ্যে এই সবগুলো উপাদান মিশিয়ে তারপর আমি যেটা করব, সবগুলো উপাদান আমি মিশিয়ে আমি রেখে দেব বেশ কিছুদিন, প্রায় এক মাসের মতো রেখে দেব, তারপর আমি এটা ব্যবহার করব। তো এখন দেখুন, এই যে আমার সারটা আমি তৈরি করেছি, আর এখানে আমি যে পটগুলো দেখেছিলাম এই পটের মধ্যে আমি মাটি রেখেছি। এখন আমি যেটা করব, এখান থেকে সামান্য একটুখানি এই সার আমি এই মাটিতে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব, খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে, তারপর আমি একটা মাস রেখে দেব, বা আপনারা চাইলে বেশিও রাখতে পারবেন। যেহেতু এখন হচ্ছে আমার এপ্রিল মাস, সো আমি চারা দেব জুনের প্রথম সপ্তাহে, সো এপ্রিল মে প্রায় এপ্রিলের মাঝামাঝি সময় এখন। তো আপনারা বলতে পারেন যে আমি যেটা করব, এখানে আমি দেড় মাসের মতো এই মাটিটাকে রেখে দেব। তো দেড় মাসে আমার এই মাটিটা তৈরি হয়ে যাবে, গাছ লাগানো উপযুক্ত হয়ে যাবে এবং খুব সুন্দর ফুল ফল দিবে। তো প্রত্যেক বছর আমি এভাবেই আমার বাগানে সবজি চাষ করি। আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসলে দেখতে পাবেন যে আমার বাগানে আমি কী ধরনের ফসল ফলাই এবং ফসল গাছগুলো থেকেও কী ধরনের ফসল হয়। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।